বিশ্বজুড়ে 7 দিনে তো করোনা ভাইরাসের রেকর্ড হয়েছে। 22শে ডিসেম্বর থেকেই তো 28শে ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন তো গড়ে 9,35,000 মানুষের করোনা আক্রান্ত হয়েছে। 2019 সালে তো করোনা ভাইরাস প্রথম শনাক্ত হওয়ার পর থেকেই তো রোগীর শনাক্তর রেকর্ড এটা। প্রতিটি দেশেই তো স্বাস্থ্য সংস্থা কর্তৃপক্ষ থেকেই তো করোনা শনাক্তর যে তথ্য দেয় সেটার ভিত্তি করেই তো এই পরিসংখ্যান তো বের করেছে এএফপি। মহামারী শুরুর পর থেকেই তো অনেক দেশে তো করোনা পরীক্ষা বেড়ে গেলেও তো কম গুরুত্ব বা উপসর্গহীন সংক্রমণের একটি তো বড় অংশ তো বাইরেই রয়ে যায়। এছাড়া বিভিন্ন দেশে তো করোনা পরীক্ষার নীতিমালাও তো পার্থক্য রয়েছে। বিশ্বজুড়েই তো অক্টোবরের মাঝামাঝি থেকেই তো করোনা সংক্রান্ত বাড়ছে। জাতিসংঘ স্বাস্থ্য সংস্থাটি বলেছে যে করোনার নতুন ধরন অমিক্রন নিয়েই তো সামগ্রিক ঝুঁকি তো অনেক দেশে অমিক্রন সংক্রমণ বাড়লে করোনার মৃত্যু তো বাড়েনি। 3 সপ্তাহ ধরেই তো করোনার মৃত্যু তো কমেছে। বর্তমানেই তো করোনার সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে ইউরোপে। গত সপ্তাহে তো সেখানে 35 লাখের মানুষ করোনা আক্রান্ত হয়েছে। দৈনিক গড়েই তো 5,10,000 রোগী তো শনাক্ত হয়েছে। করোনার আগের এই ঢেউয়ের সময় এ মহাদেশে কখনো দৈনিক গড় 3 লক্ষের বেশি তো শনাক্ত হয়নি। 2 বছর আগে তো করোনা মহামারী তো শুরুর পর থেকে তো বিশ্বজুড়ে তো 28 কোটি তো 20 লাখের বেশি তো মানুষের এই ভাইরাস সংক্রান্ত শনাক্ত হয়েছে। এ পর্যন্ত 54 লাখ মানুষের প্রাণহানি হয়েছে। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ধারণা প্রাকৃতিক মৃত্যু আরও তো 2 থেকেই তো 3 গুণ বেশি হতে পারে।